হ্যালো বন্ধু, আশা করি ভালো আছেন। আমি যে গ্রিল ডিজাইনগুলি দেখিয়ে থাকি সবই আলাদা আলাদা ডিজাইন। এই দুনিয়ায় প্রত্যেকটি মানুষের বাড়ির প্রয়োজন স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য। তাই সকলকে একটি বাড়ি বানাতে হয়। বাড়ির নিরাপত্তার জন্য আমরা সাধারণভাবে জানালা, দরজা, বাউন্ডারি গেট, বারান্দা রেলিং বা সিঁড়ি রেলিং লাগিয়ে থাকি। এইগুলি সবই বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলে এবং বাড়ির নিরাপদে জীবনযাপন করার পথ বহন করে চলে। এই ভিডিওর মধ্যে যে ডিজাইনগুলি আপনাদের দেখাচ্ছি সবই সিম্পলের উপরে আছে। সব ডিজাইনগুলি দেখুন, দেখে একটি পছন্দ করে নিন। আজ যে ডিজাইনগুলি আপনাদের কাছে নিয়ে এসেছি সবই অভিজাত ডিজাইন। বেশিরভাগ আছে বারান্দা রেলিং, জানালার গ্রিল ডিজাইন। ডিজাইনগুলি ফলো করুন, যেটি ভালো লাগবে সেটি বাড়িতে লাগিয়ে নিন। আপনার বাড়িটি যেন পাশাপাশি প্রতিবেশীর বাড়ির চেয়ে সুন্দর হয়। ডিজাইনগুলি আপনাদের যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন, যদি ভালো না লাগে তবুও কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের ডিজাইন আপনাদের লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমি পাঠিয়ে দেব। সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওটির মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন, একটা ভিডিও আর একটা ভিডিওর সঙ্গে মিল পাবেন না। তাই বন্ধুদের বলি, রোজ নতুন নতুন ডিজাইন দেখুন এবং উপভোগ করুন। মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আলোচনা করে লাগিয়ে ফেলুন। সুন্দর কেনা চাই, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সুন্দরের পূজারি। তাই বন্ধুদের বলি, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জায়গায় কাটাবেন ওই বাড়িটি যেন সুন্দর হয়। প্রত্যেক মানুষের একটি স্বপ্ন থাকে, সেটি হলো আমার যখন টাকা কিংবা রোজগার থাকে আমি একটি সুন্দর বাড়ি বানাব। হ্যাঁ বন্ধু, ওই বাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কেই কথা হবে আপনার সঙ্গে। সবার প্রথম বলবো, বাড়ি বানানোর আগে আপনি একটি প্ল্যান তৈরি করুন। প্ল্যানটি হলো আপনি যে বাড়ির মধ্যে জানালা, দরজা, বাড়ির সামনের দরজা, বাউন্ডারি বা বারান্দা রেলিং লাগাবেন, ওই জিনিসগুলি কোন জায়গায় ভালো লাগবে সেই মতো জায়গা ছেড়ে আপনাকে বাড়ি বানাতে হবে। তা না হলে পরে চাইলেও আর হবে না। যেমন বাড়ির সামনের যে দরজা লাগাবেন সেটি যেন একটু বড় হয়। আবার যদি জানালার একটি ডিজাইন আপনার ভালো লাগলো কিন্তু আপনার মাপ মতো হলো না, এরকম না হয়। তাই বন্ধু, একটি প্রবাদ বাক্য আছে, সেটি হলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই করবেন একটু আগে চিন্তা ভাবনা করাই ভালো। বন্ধুদের বলবো, আপনাদের কী ধরনের ডিজাইন চাহিদা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার। তাই যারা আমার নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বাড়িতে এই সকল ম্যাটেরিয়াল আপনারা একদিন না একদিন লাগবেই লাগবে। কম খরচে ভালো ভালো ডিজাইন পছন্দ করুন।
যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের বলবো একটু লাইক দিবেন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে কমেন্ট করুন, আমি উত্তর দেব। আজ যে ডিজাইনগুলি দেখাচ্ছি বেশিরভাগ আছে জানালার গ্রিল এবং বাউন্ডারি গেট। বাড়ির সামনের গ্রিল গেটগুলি যে দেখছেন এগুলি যদি স্টিল লাগাতে পারেন তবে সৌন্দর্য একটু বেশি হবে। লোহাও লাগাতে পারেন, তবে স্টিল লোহা একটা পাওয়া যায়, ওইটা লাগালে এতে মরচা পড়ে না। আমি আপনাদেরকে ভিডিওটি পুরো দেখতে বলবো, কারণ বিভিন্ন সাইজের জানালার মাপ আছে, আপনার কী সাইজ মাপ আছে সেই ডিজাইনগুলি বাছাই করে তবেই লাগান। বন্ধুরা, আজ আপনাদের কাছে যে ডিজাইনগুলি নিয়ে এসেছি সবই বাছাই করা সুপার ডিজাইন। প্রত্যেক মানুষ জন্ম হয় তার বাড়ির ঠিকানা নিয়ে, আর ওই বাড়ি হয়ে ওঠে আসল পরিচয়। তাই সকল বন্ধুদের বলবো, যেখানে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটাবেন সেই বাড়িটি যেন সুন্দর হয়। হ্যালো বন্ধু, আশা করি ভালো আছেন। আমি যে গ্রিল ডিজাইনগুলি দেখিয়ে থাকি